সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছে কিশোরগঞ্জ দুই আসনে। সেখানে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ, কথা বলেছেন বিএনপি ও যুবদল নেতাদের সঙ্গে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে রয়েছে কটিয়াদ উপজেলাতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন এই উপজেলা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ। প্রথমে কথা বলবেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জীবন চন্দ্র দাস। জানতে চাই, আপনারা তো একটি আন্দোলন করছেন, দশ দফাকে সামনে রেখে আন্দোলন করছেন, আপনার এই উপজেলাতে কিংবা এই আসনে আপনাদের সাংগঠনিক অবস্থানটা কি? প্রথমেই ধন্যবাদ জানাই ডিবিসিকে। আপনারা জানেন আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদেরকে যে দশ দফা আন্দোলনের সূচনা ঘোষণা করেছেন, সেই দশ দফার আলোকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ইতিপূর্বে জানেন আমাদের যে রাজপথে অদ্যপতি পর্যন্ত বিএনপির নির্দেশনায় এবং কটিয়াদীর পাকুন্দিয়া গণমানুষের নেতা কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জনাব রুহুল আমিন আকিল সাহেবের নির্দেশনায় আমরা উপজেলা বিএনপি পাকুন্দিয়া উপজেলা বিএনপি, উপজেলা যুবদল পাকুন্দিয়া উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল পাকুন্দিয়া উপজেলা ছাত্রদল, কটিয়াদীর পাকুন্দিয়ার সর্বত্তরের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমরা যে কোনো সময় প্রস্তুত। আমরা শুধু একটি ডাকের অপেক্ষায়, এখন আর এক দফা নয়, দশ দফা নয়, এখন এক দফার দিকে এগিয়ে আছে। কখন ডাক আসবে, আমাদের নেতা তারেক রহমান কখন ডাক দিবে, এই ফেসিবাদ সরকারকে পতন না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। এবং আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আজকের ইয়া থেকে প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। এবং জননেতা শরীফুল আলম এবং মাজারুল ইসলামের নেতৃত্বে, আমাদের জননেতা রুহুল আমিন আকিল ভাইয়ের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ এবং আগামী আন্দোলন সংগ্রামে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এই হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে যাব না, এই বলে আমি আমার বক্তব্য ছিল। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জীবন জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জেলা যুবদল জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো উপস্থিত রয়েছেন কটিয়াদ উপজেলা কৃষক দলের আহ্বায়ক আজিজুল হক শাহজাহান। তার কাছে জানতে চাইব ধানের শীষ নিয়ে আপনাদের কি পরিকল্পনা রয়েছে? আসলে আমাদের, আপনারা অবশ্যই জানেন যে বিগত 15 বছর যাবৎ ভোটারবিহীন প্রধানমন্ত্রী দেশ সুশাসকের ভাবে চালানো হচ্ছে। সেই আন্দোলনে দশ দফা আন্দোলন আমরা করে যাচ্ছি। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা ইউনিয়ন, ওয়ার্ড এবং জেলা পর্যন্ত আমরা আন্দোলন করে যাচ্ছি শুধু ভোটারের অধিকার আদায় করার জন্য। আর আমাদের মধ্যে আমাদের যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সাহেব আমাদের নেতৃত্বে, উনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ কটিয়াদীর পাকুন্দিয়া উপজেলা, আমাদের কটিয়াদীর থানা, 9টা ইউনিয়ন, 1টা পৌরসভা, এই 9টা ইউনিয়ন এবং 1টা পৌরসভার মধ্যে রুহুল আমিন আকিল সাহেবের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি ঐক্যবদ্ধ। আপনারা অবশ্যই জানেন যে অতীত আমরা বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা পার্লামেন্টে প্রতিনিধিত্ব পাঠিয়েছি। আমি যদি আগামী দিনের তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা বাস্তবায়ন হয় তাহলে আমরা আশাবাদী রুহুল আমিন আকিল ভাইয়ের নেতৃত্বে আমরা কৃষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে পাঠাতে পারবো, এই আশা আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।